আজকে আমি টোল ফ্রি নাম্বার নিয়ে আলোচনা করব টোল ফ্রি নাম্বার কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে একটা প্রফেশনাল লোক দিতে পারে এবং কাস্টমার এক্সপিরিয়েন্সকে কিভাবে বেটার করতে পারে বাংলাদেশে টোল ফ্রি নাম্বার কারা দেয় এর খরচ কত এবং এর প্রসেসটা কী আমি এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আমার মতে টোল ফ্রি নাম্বার একটা প্রতিষ্ঠানের এর মানটাকে অনেক বাড়িয়ে দেয় একটা কাস্টমার আপনার কাছে কখন ফোন করে যখন আপনার প্রোডাক্টে কোনো প্রকার প্রবলেম অথবা অসন্তুষ্টের কারণে কিন্তু কাস্টমার আপনাকে ফোন দেয় তো যে আপনাকে ফোন দিচ্ছে সে আপনার সম্পর্কে জানে হুম তো সে আপনার সম্পর্কে জেনে শুনে আপনার সম্পর্কে জানে অথবা আপনার কোনো সার্ভিস নিয়েছে সার্ভিসের কোনো প্রবলেমের কারণেই সে আপনাকে ফোন দিচ্ছে তো আপনি যদি তাকে একটা বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে আমার মনে হয় যে একটা টোল ফ্রি নাম্বার ইউজ করা উচিত কারণ সে আপনার প্রোডাক্টে হ্যাঁ কোনো একটা প্রবলেমের কারণেই কিন্তু সে আপনার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে টোল ফ্রি নাম্বারটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সুযোগ কাস্টমারকে একটা বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তো বাংলাদেশের টোল ফ্রি নাম্বার প্রোভাইড করে বিটিআরসি আপনি বিটিআরসির ওয়েবসাইটে গেলেই এই পেজটা পেয়ে যাবেন এই পেজটাতে একটা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে যেটাতে ক্লিক করলেই আপনি এই পেজটা পেয়ে যাবেন এখানে টোল ফ্রি নাম্বার নেওয়ার পজিটিউটা দেওয়া আছে তো টোল ফ্রি নাম্বারটা দেখতে কেমন হয় টোল ফ্রি জিরো ট্রিপল এইট দিয়ে শুরু হয় এই চারটা ডিজিট থাকবে হচ্ছে মানে ফিক্সড এরপরে বাকি ডিজিটগুলো চেঞ্জ হবে বাকি সাতটা ডিজিট তো এটা একটা টোল ফ্রি নাম্বার বার্জার পেইন্ট এই নাম্বারটা ইউজ করে জিরো এইট ট্রিপল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ তো এইভাবেই আসলে টোল ফ্রি নাম্বারগুলো হয়ে থাকে তো জিরো এইট দিয়ে টোল ফ্রি নাম্বার শুরু হবে তো এই হচ্ছে টোল ফ্রি নেওয়ার ইস্যু তো টোল নাম্বারটা আপনি প্রথমে আপনার দিয়ে অ্যাপ্লাই করবেন বিটিআরসি আপনার জন্য একটা নাম্বার অ্যালোকেট করবে তো আপনি বিটিআরসি থেকে নাম্বারটা নেওয়ার জন্য আপনার খরচ পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মানে দশ হাজার টাকা হচ্ছে বিটিআরসির চার্জ আর এক হাজার পাঁচশো টাকা হচ্ছে ভ্যাট টোটাল আপনাকে এগারো হাজার পাঁচশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই প্রোপোজালটা আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টকে আমি দিয়েছিলাম আর এই নাম্বারটা পাওয়ার পর আপনাকে এই নাম্বারটা কোনো একটা আইএসপিতে যারা আইপিটিএসপি প্রোভাইডার এরকম কোনো একটা আইপিটিএসপি প্রোভাইডারের কাছে আপনাকে এটা রাউটিং করতে হবে রাউটিং এবং পার্কিং করতে হবে তো যার খরচ আসে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমি এখানে দিয়েছিলাম তিরিশ হাজার টাকা ভ্যাটসহ তিরিশ হাজার চারশো পঞ্চাশ টাকা তো টোটাল ওয়ান টাইম খরচ আপনার পড়বে ছত্রিশ হাজার টাকার মতো আর এরপরে আরেকটা যেটা আসে যে ইয়ারলি রেনুয়াল আপনি প্রতি বছর বিটিআরসির কাছ থেকে এটা রেনিউ করতে হবে রেনিউর চার্জটা পড়বে প্রায় আড়াই হাজার টাকার মতো ভ্যাটসহ 2875 টাকা সামথিং আর আইপিটিএসপি কে মান্থলি একটা রাউটিং চার্জ দিতে হয় সেটার কস্ট হচ্ছে 4000 টাকার মতো তো এটার এগেইনস্টে আপনাকে একটা ডেলিগেটেড লাইন দিবে আর এটার কল চার্জটা হচ্ছে আপনি যখন একটা কল রিসিভ করবেন তখন 60 পয়সার মতো এটার কল চার্জ পড়বে আর আপনি যখন কল করবেন তখন পড়বে 40 পয়সা এই হচ্ছে মোটামুটি এটার কস্টিং আর টোল ফ্রি নাম্বার আপনি যে কোনো আইপিটি এসপি প্রোভাইডার যেমন এডিএন বিডিকম লিঙ্ক থ্রি অগ্নি ইন্টারক্লাউড এই টাইপের আইপিটিএসপি প্রোভাইডারের যে কোনো একটা প্রোভাইডারের কাছে আপনি এটা রাউটিং করতে পার্কিং করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি টোল ফ্রি নাম্বারের আর এটা আর পরে আপনি এটা একটা কল সেন্টার অথবা পিবিএক্স সিস্টেম যেটা আপনার জন্য সুবিধা মনে হয় এই টাইপের কোনো একটা সিপ সার্ভারে আপনি এটা হোস্ট করতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব তো এই ছিল টোল ফ্রি নাম্বার সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ